ইস্ট বেঙ্গল বক্সে সুয়েকাকে করা এই ফাউলটা নিয়ে বিতর্ক। ম্যাচে তখনও 1-0 পিছিয়ে ডেম্পো, খেলা শেষ হওয়ার পরও এই পেনাল্টি নিয়ে বিতর্ক। ডেম্পো শিবে রীতিমতো ক্ষুব্ধ রেফারি অজিত মিতাইকে নিয়ে। ইস্ট বেঙ্গল কোচ মর্গ্যানোর সাংবাদিক সম্মেলনে বলে যান পেনাল্টির কথা, কিন্তু পেনাল্টি না দেওয়ায় ডেম্পো ফুটবলাররা যেভাবে রেফারি নিগ্রহে জড়ালেন তাকে কি মেনে নেওয়া যায়? আশ্চর্যজনকভাবে কাউকে কার্ডও দেখালেন না রেফারি। ইস্ট বেঙ্গল কোচ মর্গ্যানের প্রশ্নও এটাই। ডেম্পো কোচ আরমান্দো কোলাসো অবশ্য বলছেন তিনি এজন্য জরিমানা করেছেন ফুটবলারদের। I think the referee showed great restraint not to send anybody off because he was manhandled about 15 meters by their players and he showed one yellow card. This is blind murder. The FIFA, the FFC says, okay, let's be, even the match commissioner said, let's go and say, let's play fair. I usually don't like to comment on the referees. প্রশ্ন এখানে, জরিমানা করছেন স্বয়ং ডেম্পো কোচ, অথচ রেফারি কোনো শাস্তিই দিলেন না। ম্যাচের ভিডিও ফুটেজ দেখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি শাস্তি দেবে দোষী ফুটবলারদের, এখন সেটাই দেখার।